সবার সামনে একটা করে আছে আর আমাদের একদম পুরো পাঁচ তালাতে এই গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো হোলি চলে আসলো আর এখন আমাদের মেইন চ্যানেলে একটু তাড়াতাড়ি হোলির ভিডিও একটা শ্যুট হবে কারণ হোলি আসছে সবাই স্বাভাবিক জানো তাই চলে আসলাম হোলির যেসব জিনিস লাগবে সব নিতে আর গান ফান যেহেতু আমাদের বিকেল থেকে হয়তো আই থিঙ্ক ভিডিও শ্যুট শুরু আর আজ আমরা আছে দেখা যাক কী হয় তো ভিডিওটা দেখতে থেকো যদি হয়ে যায় তো মা কিনে যাবো যেহেতু আজকে মানে যে মালিক সে বাড়িতে থাকার কথা বলেছে তাই ভাবলাম যে চাবি যেহেতু তার কাছে তাকে নিয়ে যাবো সমস্যা নেই এখন আবির এই কটাই আছে কোথায় যেখানে আবির আছে এটা ইয়ো ঠিক আছে তো একদম পাক্কা রং লাগলে নষ্ট হয়ে যাবে না সাদা নিতে পারো যদি আমরা সাদা ড্রেস পরি তার সঙ্গে এটা খুব ভালো মানিয়ে যাবে কেউ একজন যদি সাদা ড্রেস পরে তাহলে বন্ধু এগুলোই হবে বন্ধু প্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো তো সমস্যা নেই হ্যাঁ ওইটা নাও কত এটা ২২০ টাকা একটু কম সম রাখো একটু হ্যাঁ এটাও লাগবে যা ভালো লাগে নিয়ে নিচ্ছি তাই তো কোনটা নেবে এটা ভালো লাগবে ভালো তো লাগবে আমরা একটু স্টাইলিশ বন্দুক নেবো আর ওদেরকে দেবো এই সিম্পল বন্দুক ঠিক আছে সেখানটাতে দেখো চুল পেয়ে গেছি এই চুলগুলো আমাদের লাগবে একটু পরে দেখো তো দা তুমি কেসা লাগা সেই লাগে যায় চলো গুলি করে দেবো গুলি 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 একটু গুলি নিয়ে করো কামান্ডো হ্যাঁ ওইটা ওইটা নে চলো এই তো কিন্তু এগুলো লাগবে এসব লাগবে না এইগুলো নিতে পারি অনেক জিনিস নিয়ে হোলিতে লোকে যা কিনে তার থেকে বেশি কিনে ফেলেছি বলো মানে হোলিতেও লোকে এত কিনে না আর আমাদের যা যা কিনেছি আমাদের হোলিও সুস্থ হয়েই যাবে হোলি হয়ে যাবে এই চলো এই তো চলে এটা জিনিস করতে হবে এটা ওরকমই থাকবে ওই মাথার নিচ করলো না চুলগুলো এরকম নাড়া থাকে আছে হ্যাঁ এরকমই থাকবে এখন এই সাত আট মাস হয়েছে দমদম থেকে বেড়ে গেছে চলো আগে হিসাব করে নি সবই তোমাদের জন্য ডাউট ছিল এখানে এই জিনিস নিয়ে আসলাম কেমন লাগে এগুলো আরে আমার কাকা বৌদি ও সরি এই কাকি এই যে কাকু সরি মিস্টেক মিস্টেক বারবার মিস্টেক হয়ে যাচ্ছে কাকু এখন কি বেজে বেজে নিচ্ছে ওই সবাই এটা একটু নিচে নামাও চুলটা পুরো ঢাকো সামনেটা হ্যাঁ এই এটা একটু সামনে দিকে করো বাস হ্যাঁ এটা এরকম থাকে মালেঙ্গা মালেঙ্গা ওই যে ওইটা ওইটা এটা আমার থাকবে ওইটা আমার হ্যাঁ হ্যাঁ এটাই পড়েছিলাম এটাই পড়ে মনে আছে আমার আমরা তো ভাবেই আসছি তার মানে আমরা তিনজনের তিনটে মোট চুল আছে তিনটে তো ফাইনালি এখন আমরা যাবো ফ্ল্যাটের ওখানটাতে আর আজকে মানে সব কিছু রেডি হওয়ার পরে মা ফার্স্ট টাইম যাচ্ছে ওখানটাতে আর আজকে তোমাদের ভিতরটাও দেখাবো তাই তো একদম একদম তোমরা ওয়েট করে দিলে যে কবে আমরা বাইরে মা এসে আসো
দুদিনই দেখিয়েছি, দুদিনই তোমাদের বাইরে থেকে দেখিয়েছিলাম, বাট আজকে ফার্স্ট টাইম তোমাদের ভেতরে ঢুকে দেখাবো টুকটাক যেখানে যা আছে, কটা রুম কি না সমস্ত আজকে দেখাবো। তবু এক্সাইটেড একদম। যাই হোক, মা যাচ্ছে সেকেন্ড বার, প্রথমে গেছিল যেদিন মায়ের, মা বলেছিল আমার রান্নাঘরটা ঠিক পছন্দ হয়নি, আমার ছোট্ট একটা রান্নাঘর। যাই হোক আজকে চলো, আজকে পছন্দ না হলেও কিছু করার নেই, কিছু করার নেই, বলো ওটাই আমার স্বর্গ হয়ে গেছে, ওটাই তোমরা দেখবা, আর কিছু করার নেই। এখন যাচ্ছি, আজকে একটু ভালো করে বড় বড় চোখ করে দেখো, মা বলছে বড় বড় চোখ করে দেখবে যাতে মার চোখে বড় বড় লাগে। চলো 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 তাড়াতাড়ি। তো এসে আমরা কমেন্ট করে জানিও দাদা শার্ট পরে আমাকে কেমন লাগছে, আমার টাইট হয়ে গেছে, তোর হয় এই শার্ট? একদম, এখন তো আর পরিয়ে নয়। চলো ফাইনালি ফ্ল্যাটের সামনে চলে এসেছি, আর এখন আমরা ফ্ল্যাটের নিচে আসি। দেখতে পাচ্ছ এই যে হলো ফ্ল্যাট, আর এর নিচে মা আছে ওখানে। চলো মা, ফার্স্ট টাইম মশলা কেমন লাগ রহা হ্যায় আপকা ঘর পে জানে কে লিয়ে? ভালো লাগছে। কি কষ্ট হয়েছে দেখো তো, ও চলে এসেছে। কাটা তোমাদেরকে ফার্স্ট দেখাচ্ছি আমাদের ফ্ল্যাট। এটা হচ্ছে আমাদের তো এই লিফট, এখানে আমার স্টুডিও হবে, কত কিছু করো এত বউ। এই রুমটায় আমার যে ফ্লেভারটা আমি লাগাই নিয়ে আসবো, ফ্লেভারের জন্য একটা দেয়াল পুরো ডেডিকেট থাকবে, এই দেয়ালটাই হবে, যেহেতু এই দেয়ালটাই সেরকম সুবিধা হবে। আর বেশি ঝাল না লাগিয়েছি যাতে চাল নিতে করে ঝাল লাগিয়ে আসো। এটা হলো একটা, এটা আমার কাছে জানলাটা পুরোটা পুরো চাদিক ঘাটা। আর এই ফ্ল্যাটটা কখনো আর বড় হবে না, বড় হইলো এর নিচে একতলা নিচ অব্দি হবে, কারণ এর উপরে আর উঠতে পারবে না। আর চলো এখনো ব্যালকনিটা দেখাতে পারছি। এই রাস্তাটা আর সামনে এই যে এই বাড়িটার পরেই মেইন রাস্তা, মানে এই বাড়িটার পেছনে মেইন রাস্তা, তাই তো? আর স্টেশন বলবো কোথায়? না না বলতে হবে না, চলো। এখন আমাদের ব্যালকনি সাইড, যেটা হলো ব্যালকনিতে সবার সামনে একটা করে আছে, আর আমাদের একদম পুরো পাঁচতলাতে। চলো এখন আরো বাকি রুম গুলো দেখাই। আর তবু চলো, এই উপরটা পুরো ফলস সিলিং হবে, সারা ঘর পুরো ডেকোরেশন হবে, ফলস সিলিং হবে, এখন অনেক কাজ বাকি, এখনো কিছু করা হয়নি। আর এই সেটটাই, এই সেটটাই আমার, আর এই সেটে পুরোটা দেয়ালটা আমার সিলভার প্লেওয়ার্ডের জন্য কাজ করা হয়েছে, এটা পুরো সিলভার প্লেওয়ার্ডের কাজ হবে। আগে দিন ক্যাপ্টেন এসে নাম লিখে গেছে, আজ পর্যন্ত সেই নামটা রয়ে গেছে। আর এই জায়গাটাতে থাকবে হচ্ছে চেয়ার, মানে ওই ওয়ার্ডরোব টাইপের আর কি, সব মডিউলার, মানে এটা পুরো এইটা থেকে পুরো পুরো এখানে থাক থাক করবে, পুরোটা মডিউলার হয়ে যাবে, পুরো মানে আলমা হয়ে যাবে। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে কি, যখন ইচ্ছা তখন আমার দিনের মতন আলো থাকবে, একদম এগুলো খুলে দিলে পুরো আলাদা হয়ে যাবে। দেখে এইটা দেখো, এটা বলছি আমি প্রো লাইট, পুরো ঘরটা, এটা হচ্ছে হবে কাকিমার রুম,
কাকিমা ঠাকুরের। এবার চলো মেইন জায়গায়, চলো মেইন জায়গায়। মেইন জায়গা না, এবার হচ্ছে কি আমার রুমে যাব। বাবা সব ঠিক করে নিয়েছি, কে কোনটা লাগবে। এইটা কি আমার, আমি এটা থেকে ক্রিকেট খেলার ছাক্কা। এটা যাচ্ছে আমার রুম, যেখানে আমি এই মাথায় ব্যাট ধরবো, তো ওই মানে আমি বল করব আমি ছক্কা মারবো। যে এই রুমটা একটু লম্বা, যেহেতু ছিল এইচ ক্যারেক্টার রুম একটু লম্বা, এর এক ফ্ল্যাটের দিকটা একটু লম্বা জানে। আর বাথরুমটা থাকে, যে বাথরুমে না এখান থেকে হেঁটে হেঁটে ছোট দেখো মার তো খুব বল মার একদম পুরো ওই সাইজের নে। বেশ যাই হোক, হোয়াইট কালারই আছে, আমার খুব ইচ্ছে ছিল এটা না আমি চেঞ্জ করতাম। কেদা তুই খেলা করছিস, এটা কিন্তু হোয়াইটই আছে। হুম না এটা ঠিক আছে, কিন্তু এই দরজাটা সেই যে ফেলে তুই বল দরজা তো কিছু না ভাই, এগুলো সব আলাদা, ওগুলো কাজ হবে পড়ে ওগুলো তো। তুই যাই হোক এখন দাঁড়িয়েছি পুরো ব্যালকনির সামনে, আর নিচে হচ্ছে এখান থেকে যে তপুকে ছুটে ফেলা হয়। আমাদের ইচ্ছা আছে আমরা কখনোই এই জিনিসটাকে করবো না, এরকমই থাকবে। এত উপরে কি আসবে, সুন্দর একটা হাওয়া আসবে। প্রচুর কাজ বাকি আছে, মিনিমাম আমাদের এখনো অনেকদিন লাগবে কাজে। তোমাদের সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, আর তোমাদের কাছ থেকে কিন্তু অনেক ধরনের আমরা মানে কি বলবো বলে না ওপিনিয়ন নেব, জানকারি নেব, ওপিনিয়ন ডেকোরেশনের থেকে শুরু করে সমস্তটা তোমাদের দেখাবো। তোমরা কিন্তু সেখানে কমেন্টে জানাবে যে হ্যাঁ কোনটা, এক নম্বর দু নম্বর তিন নম্বর জানিয়ে দেবো। সবটাই তোমাদের উপর ডিপেন্ড করে, যেটা ভালো লাগবে সেটাই করবো, তাই তো না। আর এখানে হচ্ছে গিয়ে আমার সব থেকে বেশি যেটা পছন্দ, আমার এই চারপাশে কখনো ফ্ল্যাট হবে না, মানে আমার লেভেলের, ওই জন্য আমার ভীষণ ভালো লেগেছে। চলো অনেক গল্প করলাম, আমাদের যে প্রমোটার আঙ্কেল যে আসলাম এখনো আপাতত সব রেডি হয়নি, ফল সিলিং যখন হবে, ফল সিলিং হবে তখন পুরোপুরি বুঝতে হবে যে কি কি হবে। আর গাইস আমার ড্রিম বাড়ি ফাইনালি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন সেটা ফ্ল্যাট হয়ে গেছে, একদম একদম ড্রিম বাড়িটা এখন ফ্ল্যাট হয়ে গেছে। তো সবই তুমি যেখানে থাকবে সেটাই তোমার বাড়ি, সেইভাবেই তোমাকে তৈরি করতে হবে। সে তুমি ফ্ল্যাটে থাকো, বাড়িতে থাকো, যেখানে থাকো, নিজের ঘরের মধ্যেই তুমি থাকবে, বাইরে তো থাকবে না, তো ভেতরটা তোমার মতন করে তুমি তৈরি করতেই পারো। তো গাইস আমার এই ড্রিমটা পূরণ হচ্ছে একমাত্র তোমাদের জন্যই, তোমরা আছো বলেই আজকে আমরা পারছি, তোমরা না থাকলে পারতাম না। তো চলো এখন বাড়ি যাই, বাড়িতে আমার শুট হচ্ছে, আর এই ব্লগটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আর বাড়ি নিয়ে আসছি, যেহেতু বাড়িটা আমার একটা ড্রিম, সব কাজ হবে, টুকটাক হলো, ছোট হলো, আমার কাছে একটা ড্রিম। তো আমি হয়তো অনেকটা জোরে জোরে চিল্লি চিল্লি বলতে পারছি না, তো দুইবার পড়লো।